তোরে সাত দিন আগে কইছি একবার, সোয়ালে কইছি একবার, না সোয়ালে কইছি না একবার, তোরা টিয়া এক লাখ দিছে বেড়া চলাই তোর কি গিন্না আছে না পিত আছে? তোর দোয়ার তো পেশা কিনা কম হইতেছে না, মানে কালো কালো নিজে আইরে আজকে এক সপ্তাহ হইছে, এক সপ্তাহ হইছে, এক সপ্তাহ কত আমি একদম টাইম দিলে তোমার এক দুই মাস তিন মাস সময় লাগে, এক বছর কাম দিব তোর, আমি সোয়ালে পয়সা দিছি, পয়সা জাল আছে, সোয়ালে কইছি পয়সা দিছি 1 লাখ টাকা, আর কি বাজার রাস্তা তোর, আমি দোয়ান শব্দ লাগে, আমি তোর দোয়ান শব্দ দিতেছি, তো না তোর দোয়ান শব্দ, তোর তো কি আলোছি, কি আলোছি, তো দোয়ান শব্দ দিতেছি তোরে, তুই বাজার রাস্তা, ও তুই কি আর 1 লাখ আমার দিলে না, আমি দোয়ান দালছি, আরে তুই দোয়ান খালি কর, তুই দোয়ান খালি কর, সিদালা আমার অন্য কোনো মন তো নাই, দোয়ান না মানে আমি তুই বেসে কই না, ওদে কি হ্যাঁ শোক লাগে বসে, হ্যাঁ কে শোক আছে, শোক লাগে বসে না রে, পোল শোক লাগে না, কোন টাকা দিব 20,000 কোটির মাঝে দোয়ান, এই সময় 20,000 তুই হন আমারে প্রতি মাসে কে দিবে 6,000, আগে দিতে 4,000, 6,000 আমি কইছি 6,000 কে দিবে মাসে, আর দোয়ানের সিকিউরিটি 1 লাখ কে লাগবে, দোয়ানদারি না তুই হুটপাত কর, না তোর কেন মাথা সাব না, না তোর কেন মাথা সাব না, না তুই দোয়ান থেকে কামাস না হুসা, হ্যাঁ দোয়ান কালি কর, ওই তুমি উড়ো দোয়ান পেশা কেন, তোর দোয়ান কালি কর, দোয়ান কালি কর, সব দোয়ান কালি কর, দোয়ান কালি কর, তুই দোয়ান কালি কর, দোয়ান মাল 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 সামালে হর, মাল সামালে হর, তুই দোকান খালি কর, মাল ডালো তুই মাল বাহর দোকান বন্ধ কর, দোকান তোর সোয়াল আমি কি করে গেছিলাম, সোয়াল আমি কন্ট্রাক্ট করে গেছিলাম, সব উড়া তুই দোয়ান আমার খালি করে দিবি,
অহনের ভিতরে আমার এটা নাই গো না হ্যাঁ আমি অল্প নন্দন না মারু লেজা মারু লেজা কোন পয়সা আছে মারু লেজা কোন ভালো ভালো গরু লাই তো কেন আমি পয়সা আছে আমি পয়সা আছে পয়সা আছে তো দাদা মারু খালি কর ভাই বাক রক বক তোরা তিন ঘন্টার সময় দিছে তিন ঘন্টার ভিতরে এই তুহানে ভাঙ্গা আরে তোর আমি যারা কইছি আমি পয়সা পাইছি 20,000 দিয়ে তোর দোহান দিতে হবে শালা কুত্তা কথা বিন দাদা লাগতেছি আমার ভুল হয়েছে ভাই তুমি আল্লাহ আমার লাগে তুমি পিটনা রেখেছ তুমি ভাই আল্লাহ আসতে পারো মাফ করে দাও আমি কি আগ্রহ আছে আমার আয় গেলাম আর কি বাস্তব 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 ঘটনার তান্ত করে খলিল ভাই আজকে একটা ভিডিও বানাইছে জায়গার নাম আর কইলাম না একটা মরার মধ্যে একটা দোহান বাজারের মধ্যে দোহান রাস্তা বাজার সাইডে দেয় এরকমভাবে বিরিয়ানি সবজি বুট হার দম বস্তু পাওয়া যায় দাদারে ভাইয়ারে এই মানুষটা বহুত দিন ধরে দোহানদারি করতেছে অন আরেকজন মানুষ এরকমভাবে লাগিয়ে এরিয়া বেড়ার উঠবে 2,00,000 টাকা দাবি করছে আমরা তো 1,00,000 টাকা 2,00,000 টাকা দাবি করছে তো 2,00,000 টাকা দিলে তুই তোমার থাকতে পারবি এই মানুষটার বাল বাচ্চা আছে ওটো আছে বাস্তবের উপর নির্ধারিত করে আজকে ভিডিও বানাইলাম দাদারা ভাইয়েরা যার রুড়ি রোজগার আছে হয়তো বাড়ি সম্পদ নাই সেই জায়গার মধ্যে মানুষটা দোয়ানদারি করিয়া পেট্রোল রোজগার পারে এরকমভাবে দুই মুখিয়া মানুষ আছে না এরকমভাবে দুই মুখিয়া মানুষ টায় হারিয়া তারা বাহাদুরটা টিয়াতে বলি বলি লাগাই হারিয়া এই মানুষটারে দোয়ান থেকে উড়াইয়া দিছে আর তো মানুষটা হুটপাতের মধ্যে দোয়ানদারি করে আল্লাহর রহমত তো আশীর্বাদ তো হুটপাতের মধ্যে পালা বেশি হোক কিন্তু আল্লাহ আছে একজন দাদারা ভাইয়েরা সবাইরে পাওয়ার নিচ্ছে হাত রাখে হইতেছে বেহে রুজি রোজগার করবো এরকম কেউই করবেন না এটা বাস্তব নির্ধারিত করে ভিডিও বানাইছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ।